একদিকে রাস্তা হচ্ছে আর বাচ্চা ছেলেরা একদিকে রাস্তায় হাতে করে তুলে দিচ্ছে। কিভাবে দুর্নীতি হয়েছে রাস্তা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, এটা আপনারা টিভি চ্যানেলের মাধ্যমে খবরের মাধ্যমে দেখতে পেয়েছেন বন্ধু। অর্থাৎ নির্বাচন পেরিয়ে গেলে এরা তখন দুর্নীতির মুখোশ ধরে তারা দুর্নীতি করতে ব্যস্ত থাকে, আর নির্বাচন এলে সাধু সেজে যায় বন্ধু। তাই এদের চিনে রাখুন। তৃণমূলকে হাঁটাতে গেলে ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা আসুন, আমরা আপনাদের জন্য লড়াই করেছি, আজও করছি, আগামীতেও করব। এই পৌরসভা, এই পৌরসভা দুর্নীতির আতর ঘরে পরিণত হয়েছে। আমাদের চেয়ারম্যান দুর্নীতি দেখতে পান না, তার সাগরেদরা বিভিন্ন ব্যবসাকার যারা করছেন তাদের কাছে কাটমানি খেতে ব্যস্ত। তিনি চোখে চশমা নিয়ে তিনি দেখেন, আর তিনি মাঝে মাঝে বলেন যে বিধায়ককে নাকি তিনি দেখতে পান না। আমার প্রশ্ন, পৌরসভা আজকে কেন সাধারণ মানুষের যে দুর্নীতি, সেই দুর্নীতি আজকে তিনি তুলে ধরছেন না? দুর্নীতিকে কিনে তিনি কেন আপোষ করছেন? আজকে সর্বক্ষেত্রে দুর্নীতি, এই দুর্নীতি আজকে সমাপ্ত হবে। এই পৌরসভার ভেতর দিয়ে চন্দ্রপুর থেকে যে পাওয়ার হাউস পর্যন্ত যে আজকে রাস্তা, সেই রাস্তাতেও আমরা দেখেছি তৈরি হওয়ার সময়তে কিভাবে দুর্নীতি, এবং সেই দুর্নীতি শুধুমাত্র আমরা নয় তৃণমূলের একাংশ প্রতিবাদ করেছে, এবং আমাদের বিভিন্ন জায়গাতে এই রাস্তা নিয়ে যে দুর্নীতি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সেটা নিয়ে সোচ্চার হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কাটমানি খেতেই ব্যস্ত, সরকারি আধিকারিক থেকে শুরু করে তৃণমূলের নেতারা এবং জনপ্রতিনিধিরা প্রতিটা ক্ষেত্রে যে দুর্নীতি করেছে মানুষ সব কিছু দেখছে। দুর্নীতি করতে করতে এতটাই তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে যে তারা আজকে বাংলার মানুষ যে আজকে তৃণমূল কংগ্রেস থেকে সরে যাচ্ছে সেটাও তারা দেখতে পাচ্ছে না। আপনারা জানেন যে সাংসদ থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে প্রতিদিন প্রতি মুহূর্তে। তাই দুবরাজপুরও বাদ থাকবে না আগামী নির্বাচন, এই নির্বাচন নরেন্দ্র মোদীজিকে দেখে হবে। তাই যিনি সাংসদ আছেন তিনি তৃতীয়বার নির্বাচিত হয়েছিলেন, এবং তৃতীয়বার নির্বাচিত হওয়ার পরেও এই বীরভূম একই অবস্থাতে আছে যেটা বিগত দিনে ছিল।